গাইস, সো আমি দুদিন আগে আমি একটা ব্লগ ছেড়েছি তোমার বারাসাত গেছিলাম ঘুরতে, মানে আমার আমার মামা বাড়ি গেছিলাম, আমার মায়ের মামা বাড়ি, মানে আমার দিদা বাড়ি গেছিলাম। তো আমার মামার বিয়েতে, তো বিয়েতে গেছিলাম, তো ওইখানে গিয়ে ব্লগ বানিয়েছি, বিয়ের ব্লগও বানিয়েছি, যাওয়ার ব্লগ। কিন্তু ওইখানে গিয়ে যাওয়ার ব্লগটা, মানে যাওয়ার জার্নিটা আমি ছেড়ে দিয়েছি, মানে ব্লগে ছেড়েছি, আপলোড করেছি দুদিন আগে। তো যারা যারা এখনও ওই ব্লগটা দেখোনি, আমার আজকের এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে, তো সবাই গিয়ে একটু দেখে নিও। আর আজকে ছাড়ছি তোমার বিয়েতে গেছি কী করেছি কি না করেছি, কী খেলাম, কীভাবে কী করলাম, সবই এটাই আছে। তো চলো সবাই এখন এই ভিডিওটা দেখো, তো চলো আজকের এই ব্লগটা সবাই এনজয় করো, সে চলো সবাই দেখে নাও। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এই যে আমি এটা করেছি, আর আমার মা দিদিরা সবাই অলরেডি বাইরে চলে গেছে। আমি ব্লগে কথা বলবো দেখেই আমি একটু পেছনে রয়েছি, আর গাড়িও চলে এসছে, মানে আমার মামার বিয়ে, তো মানে আমার মামা অলরেডি বেরিয়ে গেছে একটা গাড়িতে, আর এখন আমরা পেছনে গাড়িতে যাবো। আর সবাই এই যে পেছনে, মানে সামনে, আমি সবাইকে দেখাচ্ছি সবাই কেমন কি সাজ দিয়েছে, যে মনারা রেডি, এই যে আমার জামাইবু, ওই যে দিদি, আরে বাবা সবাইকে নাইকা নাইকা লাগছে। তো পেছনে তো আমাদের গাড়ি এসে গেছে, আর এই যে আমার মামা, তো খেপে দূর থেকে আমরা এরকম করে একটু দেখাও তোমাকে কেমন লাগছে পেছনে ক্যামেরা করে। এই যে আমার মা রেডি হয়েছে, সবাইকে বলবো গাইস কেমন লাগছে কমেন্ট করে, আর গাড়িতে উঠবো, যে গাড়ি এসে গেছে। আর তার আগে আমার ফাইনাল লুকটা একটু দেখো, তো গাইস এই যে আমার ফাইনাল লুক, চলো আগে গাড়ি দুটো করে আসো, তোমরা সবাই নিয়ে আসো। চলো গাড়িতে উঠে পড়ি। তো গাইজ দেখতে দেখতে আমরা ফাইনাল লোকেশনে চলে এসেছি, মানে যেখানে আমার মামা বিয়ে, ও তো এইখানে লজে বিয়ে হচ্ছে, এখানে দারুণ সাজিয়েছে, আমার তো অনেক ভালো লাগছে। তো এই যে এই লজটায় বিয়ে হচ্ছে, আর সামনের ভিউটা তো অনেকই সুন্দর। আর এখন আমরা ভেতরে চলে এসেছি, মানে যেখানে বিয়ের সাজানো হয়েছে, যেখানে বিয়েটা হবে, তো সেখানে চলে এসেছি। আর এই যে এইখানটাই হচ্ছে আমার মামি বসেছিল, তো আমরা প্রথম আমরা ভেতরে গিয়ে ভাবছি যে মামি এখন নেই, মানে মামি হয়তো ওয়াশরুম টাশরুম গেছিল, তো ওই ফাঁকে আমরা বলছি যে চলো মামির ওইখানে গিয়ে আমরা একটু পোস্ট পাশ দিয়ে ফটোগুলো আগে তুলে নিই। তো প্রথম তো আমার দিদি তুলে নিল, আর এখন আমি যাচ্ছি, আমার ভাইকে আমি বললাম যে তাহলে তুই আমাকে ওটা ফটো তুলে দে। ওকে আমি শুরুতে বলি যে আমাকে একটা কি দুটো ফটো তুলে দে, তারপর আমি স্টাইল দিয়েই যাই, এ পোজ ও পোজ দিয়েই যাই, আর ও লাস্টে তো রাগও হয়ে যায় কিন্তু আমাকে কিছু বলে না। অনেক সময় এরকম হয় যে আমি ওকে বলি যে হ্যাঁ তোমাকে ফটো তুল, আমি ওই সাইডের দিকে তাকাই, ওইভাবে আমি একটা পোজ দিই, আর ওভাবে কি আমি হয়তো আশেপাশে কিছু দেখছি, ও আর তোলে না ফটো, আর আমি ভাবি হয়তো ফটো তোলা হয়ে গেছে। তখন যখন ওর কাছে জিজ্ঞাসা করি যে হয়েছে, বলে কি ও তুই মানে পোজ দিয়ে দাঁড়িয়েছিলি, আমি তো বললাম যে তুই অন্য কিছু দেখছিস, এত রাগ হয়ে যায়, বলি না এরকম কিছু না, আমি ওইভাবে স্টাইল দিও। নিজেই বলে যে তোর স্টাইল এত দিস, আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি যে এটা কি ফটো তোলার স্টাইল দিলি নাকি ব্যাস কিছু দেখছিস। তো যাই হোক আমার ফটো তোলা হয়ে গেছে, আর এর মধ্যে দেখি আমার মামিও চলে এসেছে, এই যে আমার নতুন মামি, যেহেতু মামিও আমাদের চেনে না, আমাদেরও প্রথম পরিচয়। তো ওইখানে আমার একটা দিদা ছিল, দিদা সবাইকে একটু ডেকে ডেকে পরিচয় করাচ্ছিল, আর আমি ভাবলাম যে তাহলে মামির সঙ্গে আমি কয়েকটা ফটো তুলে নিই। তো ওই সুযোগে আমি আবার ভাইকে দিয়ে আবার ক্যামেরাটা ধরিয়ে দিলাম, বললাম যে তাহলে আমাকে আর কয়েকটা ফটো তুলে দে মামির সঙ্গে, তো নতুন মামির সঙ্গে কিছু ফটো তুলে নিলাম। আর প্রথম তো শুরুতে যখন ঢুকেছিলাম তখন আমি ব্যাক ক্যামেরা করে আমি ওই রিসেপশনের ওইগুলো দেখাচ্ছিলাম, কিন্তু এখন আমি আবার শুরুতেই ওই গেটের ওইখানে চলে গেছি, কারণ কি প্রথমে এইভাবে আমি ভিডিওটা করতে পারিনি, যেহেতু হাতে তত্ত্বতত্ত্ব ছিল নিয়ে যাচ্ছিলাম। তো আবার ভাইকে নিয়ে চলে এসেছি, তো শুরু থেকে আবার দেখাচ্ছি। তো এই যে এত সুন্দর করে সাজিয়েছে, অনেক পছন্দ হয়েছে ওখানে, মানে সাজুতে একটু ভালো লাগছিল। তো এখানে দুটো দিদিভাই ছিল, আমাদের ওয়েলকাম করছিল, মানে ভেতরে গোলাপ টোলাপ দিচ্ছিল, যাই হোক। তো এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে শুরুতেই ছিল, আর এইখানে আমাদের তোমার কফি, তার পকোড়া টকোড়া এগুলো এখান থেকেই, মানে এখানে রিসেপশনে, মানে নিচের নিচের সাইডটা তোমার ওরকম করেছিল, মানে এখানে নিজেরা নিজেরা জুস টুস যা যা ছিল, আর এখানে একটু ফটো মটো তুলেছিলাম, ব্যাস এখানে তো তখন তোমাদের দেখাচ্ছিলাম। তো যাই হোক চলো এখন দেখি ওপরের দিকটাই যাব। তো ওপরে তো মানে তখন গেছিলাম, কিন্তু তখন এইভাবে তো আমি ক্যামেরা করে নিয়ে তো যেতে পারিনি, ওই জন্য আবার শুরু থেকেই আবার করছি। তো চলো, তোমাদের তো বললাম যে ওপরে যাব, কিন্তু ওপরে যাওয়ার আগে এদিকে আরেকটা জিনিস খেয়াল করলাম, আর এদিকে যেমন মামি আর মামার একটা সুন্দর একটা ফটো দিয়ে রেখেছে, আর এদিকে কী জিনিস খেয়াল করলাম, এই পাশে দেখলাম যে একটা মকটেল কাউন্টার করেছে। তো ভাবলাম ওপরে যাওয়ার আগে একটু মকটেল কাউন্টারের এদিকটা একটু ঘুরে আসি, আর একটু কিছু খেয়েও আসি।
তো এখানে যা গেলাম, গিয়ে তারপর দেখলাম আমার দিদিও এখানে রয়েছে। তো দিদিকে বললাম যে তোরা যেটা খাচ্ছিস আমাকে দে। তো ও ওখান থেকে আমাকে একটা লেবুর জুস আমাকে দিল, তো ওটা খাচ্ছিল। আর আমি বলছিলাম যে লেবু লেবু খেতে, আমি নিজেই বললাম যে ওইটাই খাবো, আবার গাধার মতন এটা বলছে লেবু লেবু খেতে। তো যাই হোক, চলো এখান থেকে একটু এটা খেয়ে নিয়ে এবার উপরে যাবো। তো চলো এবার উপরের দিকটাই তোমাদের দেখাবো। তো চলো। তো দেখতে দেখতে নিচে থেকে আমাদের জুস খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর নিচের ভিউ তো তোমাদের দিলামই। তো এখন আবার ভাইকে বললাম যে চল তাহলে উপরে আবার যাই শুরু থেকে, কারণ কি তখন তো বলছিলাম যে ব্যস্ত তত্ত্ব নিয়ে আসছিলাম, দেখে তখন দেখাতে পারিনি সেইভাবে। তো আবার ভাইকে দিয়ে আবার ক্যামেরা করিয়ে নিয়ে আবার চলো উপর দিকটাই যাই। তো এদিকে আমার একটা লং একটা জামা পরে নিয়েছিলাম, সেই জামাটাই তুলে নিয়ে হাঁটতেই পারছি না, বারবার শুধু সিঁড়িতে উঠতে গিয়ে বেঁধে যাচ্ছিল। তারপরে পোস্পাস দিয়েই যাচ্ছিলাম, মানে কাউকে বুঝতে দিচ্ছিলাম না যে আমি বারবার হোঁচট খাচ্ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি বারবারই হোঁচট খাচ্ছিলাম। কিন্তু সেই গেট দিয়ে তো ঢুকতে গিয়ে তো লাইন দিতে হচ্ছে, এমন মনে হচ্ছে যেন যে রেশন তুলতে গেছি, মানে ভেতরে যে যাব সেটা আর হচ্ছে না, মানে লাইন দিয়ে দিয়ে মানে গেট দিয়ে ভেতরে যেতে হচ্ছে। তো একা একা গুড়গুড় করে আসছিলাম, আর আমার ফ্যামিলির সবাই ওই ওই দিকটায় বসেছিল, এখানে চেয়ার পাতা। চলো আবারও সেই জায়গায় চলে এসেছি। এই যে তখন তো লোকজন একটু কম কম ছিল, আর এখন ধীরে ধীরে মানে সবাই এসে গেছে। তো সেম জায়গায় আবার চলে এসেছি, এখানে মামি নেই। ওইদিকে মানে মানে বিয়ের আয়োজন সব শুরু হয়ে গেছে, একটু পরেই বিয়ে বসবে, ওই জন্য মামি আবার ওদিকে কোথাও হয়তো গেল। তো যাই হোক, আমি তো বকবক করেই যাচ্ছি ভাইয়ের সঙ্গে, ভাইকে বলছি এইভাবে না ওইভাবে কর, এইভাবে না ওইভাবে ক্যামেরা করছিল। আর এই যে হচ্ছে আমার মামার বিয়ের মণ্ডপ, এখানে বিয়ের মণ্ডপ করেছে, মণ্ডপটা অনেক সুন্দর সাজিয়েছে। আর ওই যে মামি এসে গেছে, মামি আবার এসে মানে ফটোশুট টুট করছিল, আর একটু পরেই বিয়ে বসবে। তো বলতে বলতে বিয়ে শুরু হয়ে গেছে। এইদিকে আমার মামিকে ওই যে সবাই কোলে করে নিয়ে মানে সাত পাক ঘোরাচ্ছে, আর মামা ওইখানে জানি না মানে একটা কি বলে ওটা ধুতি হয়তো মাথার উপর দিয়ে রেখেছে, মানে সব জায়গা তো এক নিয়ম না। আমাদের এখানে বিয়ে অবশ্য আমি সেইভাবে দেখিনি, কিন্তু এরকম আছে কিনা জানি না, কিন্তু ওই যে মামার মাথার উপর একটা ধুতি দিয়ে রেখেছিল। আর এখন হবে শুভদৃষ্টি। তো তার আগে আবার শুভদৃষ্টির আগে তোমার জানি না শুভদৃষ্টি আগে হয় না মালা বদল আগে হয়, যাই হোক অবশ্য শুভদৃষ্টি আগেই হয়, সেটা আমি ভিডিওটা দেখলেই বুঝবো। আমার তো নিজেই বানিয়েছি কিন্তু আমি নিজেই বলে গেছি, কিন্তু এখানে মামি কি মালা মালা বদল করতে দেবে না, মানে দেবে না বলতে মজাই করছিল মামির হয়তো দাদারা। তো ওইভাবে মামিকে অনেকটা উঁচু করে দিয়েছে, ওইখানে উপরে সিলিং ফ্যান রয়েছে, ওই ফ্যানে প্রায় বেঁধেই যাচ্ছিল, মামি তো একটু ভয় ভয় পাচ্ছিল। এদিকে মামির বোন টোন সবাই ধরে রেখেছে, ঠিক আছে। আমি তো প্রচুর মজা, সবাই তো ওইখানে প্রচুর চিৎকার আমি চলছিলাম, আনন্দ করছিল। তারপর এদিকে আমার মামা কি হেরে যাবে, এরকম তো হতেই পারে না, আমার মামা হারবে কেন। তো দেখতে দেখতে আমার মামার বন্ধুরাও আমার মামাকে উঁচু করে দিয়েছে, মানে মামির থেকেও উঁচু করে দিয়েছে। তো এখানে প্রেস্টিজের ব্যাপার, ওই জন্য মামার বন্ধুরাও মামাকে তুলে ধরলো, আর মামির দাদারাও মামিকে তুলে ধরেছে। তো ওইভাবেই এখন হার জিতের একটা লড়াই চলছিল। তো যাই হোক, অনেক টাইম ওইভাবে ধরে দাঁড়িয়েছিল, কিন্তু লাস্ট শেষমেশ আমার মামি তো ভয় পেয়ে যাচ্ছিল, তারপর মামাকে ধরেও রাখলো। তো শেষমেশ সবাই মিলে বললো যে না চলো এখন নামিয়ে দাও, আমার মামি একটু ভয় ভয় পাচ্ছিল, অত উঁচু করলে তো আমিও ভয় পেতাম, যাই হোক তারপর আবার নামিয়ে দিল। তো এখন নামানোর পর কিন্তু এই নিয়মটা আমি বুঝলাম না, এটা আমাদের ওখানে সত্যিই আমি দেখিনি যে গোলাপের সেন্ট শোকাচ্ছে কেন, মানে এখানে আমার মামাও আমার মামিকে গোলাপের গন্ধটা শোকাচ্ছে, আর এদিকে আমার মামিও আমার মামাকে গোলাপের গন্ধটা শোকাচ্ছে। এই নিয়মটা আমি আগে কখনো দেখিনি, এই বিয়েতেই আমি দেখলাম। যাই হোক, সব নিয়ম কারণ মেনেই চল হবে বিয়েটা, যাই হোক সব জায়গার নিয়ম তো আর এক না, কিন্তু এই নিয়মটার পরে এখন তোমার মালা মালা বদল, মানে এটা তো আমাদের এখানে আছে, আর এটা সবার মধ্যেই হয়তো থাকে মালা বদলটা। তো চলো মালা বদলের পর্বটা শেষ হোক, আর এদিকে মামি আর মামা বিয়েতে বসুক, আর আমি এই ফাঁকে আবার নিজে আরেকটু চলে যাই, কারণ কি তখন একটুখানি জুস খেয়েছিলাম, তো এখন আবার গলাটা শুকিয়ে গেল, আমি ভাবছি যে চলো নতুন করে আবার জুস খাবো। তো ওই জন্য এখন আমি নিচে যাচ্ছি, তো চলো একবারে নিচে গিয়ে দেখা হচ্ছে। তো বলতে বলতে আমি আবারও নিচের ফ্লোরে চলে এসেছি, এসে সেই মকটেল কাউন্টার ওইখানেই আসলাম। তো ভাবলাম আবার একটু গলাটা ভিজিয়ে নিই, তো এখানে গ্লাসগুলো সাজানো অনেক সুন্দর লাগছিল। আর সবথেকে ভালো কথা হচ্ছে এটা যে এই বিষয়গুলো আমি সবসময় দেখতাম যে এই জিনিসগুলো ফোনের স্ক্রিনে বা টিভিতে দেখতাম যে যে গ্লাসের মধ্যে কী বরফ টরফ দিয়ে টিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কী কী বানাচ্ছে, তো সেই জিনিসটা নিজের চোখে দেখতে পেয়ে অনেক ভালো লাগছিলো। তো তারপর এখান থেকে একটা গ্রিন কালার না স্কাই ব্লু বলতে পারো, সরি গ্রিন বলছি কেন, স্কাই ব্লু কালার একটা একটা কালারফুল একটা জুস নিয়ে নিলাম। তো নিয়ে ওইটাকে নিয়ে একটু পোস্পাস দিয়ে দেখাচ্ছিলাম সবাইকে, আর ওখান থেকে আমাকে একটা পাইপ দেয়নি, ওর জন্য আমি নিজে নিজেই পাইপটা নিয়ে নিলাম। তারপর আমার দিদি বলছে তুই পাইপ নিয়ে নিলাম, বলছি আমি কী করবো বল, মানে আমি দিতে বলেছি আমাকে দেয়নি। তো তারপর আবার একটু স্টাইল মেরে মেরে এটা খাচ্ছিলাম। তো চলো এখন গলাটা ভিজিয়ে নিয়েছি, আর দেখি এখন কি করি সেটাও তোমাদের দেখাই। তো চলো, সো গাইস বিয়ে বাড়ি এসে অনেক এনজয় করলাম, আর অনেক ঘোরাফেরা করলাম, সব কিছু তোমাদেরকে দেখালাম। আর
এখন চলছে আইসক্রিম খাওয়ার পর্ব। আর ওপরে মানে তোমার তিনতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো ওইখানে গিয়ে মানে সবাই যেহেতু খাওয়া দাওয়া করতে ব্যস্ত ছিল ওই জন্য আমাকে আর কেউ ভিডিওটা ধরে দেয়নি, যার কারণে আমি তোমাদের দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে, এখন আইসক্রিম খাবো আর এখন বাড়ি থেকে রওনা দেবো, মানে দিদা বাড়ি থেকে রওনা দেবো। তো ভাবলাম যে চলো ভিডিওটা আর বড়ো করবো না, এমনি তো অনেক বড়ো হয়ে গেছে, সেই বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে ভিডিও করছি, জানি না কী হবে এডিট করার সময় বুঝবো। তো গাইস চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা জানা আমার চ্যানেল নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর সবাই কমেন্ট করে দিও আমাদের সবাইকে কেমন লাগছিল আর আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটা তো বলবাই। তো গাইস চলো সবাইকে জানাই গুড নাইট, কারণ তো এখন রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, আর মামা এখন তো বিয়ে করছে, মানে মামার বিয়ে কমপ্লিট হয়নি, আমরা এমনি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, তো ওই জন্য ভাবলাম বাড়ি থেকে এই ভিডিওটা শেষ করি, আবার কালকে দরকার হলে ভিডিও করবো সকালে। তো গাইস চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।